মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। ফুলকি, কি পেয়েছিস কি তুই? হ্যাঁ জামাই কি বলে গেল এত কথা? তুই ঝকিয়েছিস, তার উত্তরে তুই একটা কথাও বলতে পারলি না কেন? কেন জামাইকে আটকাতে পারলি না? এত ভালো একটা বর, এত বড় লোক বাড়ি, সব একবারে জলাঞ্জলি দিলি। দয়া করে তুমি একটু থামবে, আমাকে কথা বলতে দাও। ফুলকি, ও ফুলকি, কি হয়েছে বল না মা? তখন থেকে এরকম পাথরের মতো চুপ করে দাঁড়িয়ে আছিস ফুলকি মা। থামো থামো থামো, আমি পল্লব বাবুকে ফোন করছি। না না বাবা, তুমি কাউকে ফোন করবে না। মানেটা কি? হ্যাঁ মানেটা কি? ফাজলামি হচ্ছে এটা, রীতিমতো বিয়ে হয়েছে তোদের। আর এক কথায় দুম করে সব সম্পর্ক শেষ করে চলে গেল। আর তাও আবার এই এইটার জন্যে আমি পল্লববাবুকে ফোন করে যা বলার বলছি। তুমি কাউকে ফোন করলেও কিন্তু আমি আর ওই বাড়িতে ফিরে যাব না বাবা। এই বিয়েটা বিয়েই নয়, আমি এতদিন তোমাদের কিছু জানাইনি, কিন্তু আমি সত্যি বলছি স্যার বিয়েটা বাধ্য হয়ে করেছে। ওনাকে যেতে দাও, তোমরা বিয়েটা মানতে জোর করো না। আর ফুলকি, এসব কি বলছিস মা? মা আমি ঠিক বলছি, যে ছবিটা চারিদিকে ছড়িয়ে পড়েছিল, যে ছবিটার জন্য স্যার আমি বিয়ে করতে বাধ্য হয়েছিল, সেই ছবিটা যে কে তুললো, কিভাবে তুললো আমি আজও বুঝিনি। কিন্তু আমার ফোনে ছবিটা পাওয়া গেল, পুলিশ বলল আমার ফোন থেকে নাকি অন্যদের ফোনে ছড়িয়েছে ছবিটা, তাই তো স্যার ভাবলো আমি ষড়যন্ত্র করেছি। কিসের ষড়যন্ত্র? বড়লোক বাড়ির বউ হওয়ার ষড়যন্ত্র। স্যার এটাই বিশ্বাস করে, জেঠুমনি, মা, দিদি, দি ভাই, যারা এই কথা বিশ্বাস করে না তারা প্রাণপণ চেষ্টা করেছে স্যারকে বোঝানোর। স্যার অনেক কষ্টে জেঠুমনির সম্মানের জন্য নিজের সাথে লড়াই করে অষ্টমঙ্গলা এসেছিল। স্যার এখানে এসে এই ফোনের স্ট্যান্ডটা লুকোনো অবস্থায় খাটের তলায় দেখেছে। উনি তো ভাবছে আমি ফোন রেখে দিয়েছিলাম ওই স্ট্যান্ডে। ওই রাতে ইচ্ছে করে ছবি তুলে চারিদিকে ছড়িয়ে দিয়েছি যাতে স্যারের বদনাম হয়, স্যার যাতে আমাকে বিয়ে করতে বাধ্য হয়। এটা তো ভাবা স্বাভাবিক মা, তাই বলছি স্যারকে আর জোর করো না। কে আমার ফোন থেকে ছবিটা তুলেছে সেটা আগে আমায় জানতে হবে, নাহলে তো স্যারকে আমি কিছুই বোঝাতে পারবো না। বাবা, ততদিন অব্দি ওই বাড়িতে গিয়ে লাভ নেই, ছেড়ে দাও। আর আমাদেরও তো একটা মান সম্মান আছে বলো। মান সম্মান দেখাচ্ছে, মান সম্মান বলি তোর মুখে অন্ন জোগাবে কে? হ্যাঁ, আর তার উপর তো এই মা, তার আবার চিকিৎসা। কি পেয়েছিস কি তুই? কি পেয়েছিস? নবাব নন্দিনী হয়েছিস না? কেন হাতে পায়ে ধরে জামাইকে আটকে রাখতে পারলি না? আহ ভগবান, একটু পয়সার মুখ দেখবো ভাবলাম আর শেষমেশ এই হলো। ইচ্ছি করছে মেরে এই মেয়ের থোতা মুখ একবারে ফোঁতা করে দিই এক চড়ে। একদম আমার মেয়ের গায়ে হাত তুলবে না। তুমি তুমি আশকারা দিয়ে দিয়ে আজকে মেয়েকে মাথায় তুলেছো, তুমি মান সম্মান দেখাচ্ছে আমাকে? হ্যাঁ সরে যাও এখান থেকে, সরে যাও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।